আজকের রেসিপি কড়াই চিকেন চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজের পাপড়ি বার করে নেওয়া যেটাকে বলে পেঁয়াজ কুচি করে নিয়েছি ক্যাপসিকাম ডুমোডুমো করে কেটে নিয়েছি সস নিয়েছি টোম্যাটো সস আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা নিয়েছি সাথে নিয়েছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর লাগবে কিছুটা কাসুরি মেথি সঙ্গে লাগবে কিছুটা দই আর লাগবে এক চামচ ভিনিগার প্রথমে আমি চিকেনের পিসগুলোতে ভিনিগারটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো একটু সামান্য হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দু চামচ দই এইবার আমি ভালো করে মেখে নেব এইভাবে মেখে আমি মিনিমাম দু ঘন্টা রাখব চাইলে তোমরা ওভার এটা ফ্রিজে রাখতে পারো আমি মেখেটা ঢেকে রেখে দিচ্ছি মিনিমাম দু ঘন্টা ঢেকে রাখার পর আমি এবার রান্নাটা করব চিকেনটা আমার রেডি হয়ে গেছে কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম যে কোনো তেল দিলেই হবে সঙ্গে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিলাম এবার আমি কড়াইতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে আমি হালকা ভেজে নেব আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এই ধরনের নানা রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখো আমার পেঁয়াজ ভাজাটা হয়েই গেছে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। মাপগুলো সব ডেসক্রিপশানে আমি দিয়ে দেব এখানেও আমি লিখে দিলাম এবার একটু ভাজা ভাজা করে নিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে এবার আমি কিছুটা জল দিয়ে দেব মশলা দেওয়ার আগে তাহলে কিন্তু মশলাটা কষাতে আমার সুবিধে হবে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা আর সাথে গোলমরিচের গুঁড়ো সব পরিমাণ আমি ডেসক্রিপশানে লিখে দেব এখানেও আমি পরিমাণটা লিখে দিলাম এবার আমি টমেটো সসটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করলে কিন্তু একদম ধাবা স্টাইল কড়াই চিকেন হবে এইবার আমি মাখা চিকেনের টুকরোগুলোকে ওই কষানো তেল মশলার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই সময় আঁচ কমিয়ে বাড়িয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে চিকেনটাকে করতে হবে যেহেতু চিকেনটা আমি একসাথে দই আর ভিনিগার দুটো দিয়েই মেখেছি তাই কিন্তু চিকেনটা খুব নরম হবে খুব সফট হবে দেখো আমি ভাজা ভাজা করে নিলাম অনেকটাই ভাজা ভাজা করে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এই কষানোর সময় আমি একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মাংসটা কষাবো তাহলে কিন্তু আমার মাংসের স্বাদ এবং গন্ধ দুটোই অসাধারণ হবে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমার অপূর্ব সুন্দর মশলার গন্ধ বেরোচ্ছে এখন আমি সামান্য জল দিয়ে দিলাম দেখো আমি এবার নুন মিষ্টিটা দিয়ে দেবো এবার চেক করে নেব নুন মিষ্টিটা আমি পরিমাণ মতো নুন আমি দেখে নিয়েছি চেক করে নিয়েছি আমার একটু নুন মিষ্টি লাগবে পরিমাণ মতো নুন আর একটু সামান্য মিষ্টি আমি দিয়ে দিলাম যারা মিষ্টি খাও না তারা মিষ্টিটা স্কিপ করবে আর কাসুরি মেথি কিছুটা পুরোটা দিলাম না কিছুটা আমি হাতে ঘষে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা কাসুরি মেথি আমি পরে দেব তোমরা দেখতে থাকো যেহেতু আমি মাংসটা কিছুটা ঢাকা দিয়ে করেছিলাম কষানোর সময় আমার কিন্তু মাংসটা হয়েই এসছে এবার আমি ঝোল দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নিলাম আঁচটা হাই করে এইবার আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কাট কেটে রাখা যে ক্যাপসিকামের টুকরোগুলো এই মাংসটা কিন্তু খেতে অসাধারণ হয় আমরা বেশিরভাগ সময়ই ধাবায় গেলে কড়াই চিকেন খেয়ে থাকি কিন্তু বাড়িতে করলেও কিন্তু একজ্যাক্ট ধাবার মতো হবে এবার আমি পেঁয়াজের যে পাপড়িগুলো খুলে রেখেছিলাম সেই পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এই সময় খেয়াল রাখতে হবে ক্যাপসিকাম বা পেঁয়াজ কোনোটাই কিন্তু খুব একটা গলে যাবে না আমি আস্তে হাতে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে লেগে যায় দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে গন্ধও দারুণ বেরোচ্ছে তো এইবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম এই ঢাকাটা আমি বেশিক্ষণের জন্য দেবো না একটু ভাপে রাখব শেষে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি এই সময় কাসুরি মেথিটা দিয়ে দিলে খুব ভালো গন্ধ হবে তোমরা অবশ্যই এই রান্নাটা বাড়িতে করো সকলে কিন্তু এই রান্নাটা খেয়ে প্রশংসা করবে এটা একটা অসাধারণ রান্না দেখো আমার কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো খুব বেশি গলে যায়নি বেশ কচকচে রয়েছে এবার আমি যেহেতু কড়াই চিকেন তাই একটা ছোট্ট কড়াইতে ঢেলে নিয়ে পরিবেশন করব দেখো আমি কড়াইতে ঢেলে নিচ্ছি আর তোমাদেরও দেখাচ্ছি ঢালার সময় মশলা তেলটা কেমন দেখতে লাগছে আর ক্যাপসিকাম পেঁয়াজগুলোও কেমন দেখতে লাগছে